সঞ্চিতা দেবী তার চার ছেলে সঞ্জয়, বিজয়, হেমন্ত এবং সুশান্তর সঙ্গে বাস করত। তারা খুবই ধনী ছিল। সঞ্চিতা দেবীর চার ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তাদের জীবন খুবই আরামদায়ক ও বিলাসবহুল ছিল। চার ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সঞ্চিতা দেবী তার ছেলেদের জন্য মেয়ে দেখা শুরু করেছিল। সে ঘটক মশাইকে তার ছেলেদের জন্য সুযোগ্য, সুশীল, সংস্কারী মেয়ের সন্ধান করতে বলেছিল। এক মাসের মধ্যেই তার সন্ধানের অবসান ঘটে। সঞ্চিতা দেবী তার ছেলের জন্য একই বাড়ির চার মেয়েকে পছন্দ করেছিল। সঞ্জয় এবং বিজয় তাদের মায়ের পছন্দকে মেনে নিলেও হেমন্ত ও সুশান্ত তাদের নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে জানায়। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। সঞ্জয় আর বিজয় যখন আমার পছন্দকে মেনে নিয়েছে, আমি খুবই খুশি। আর তোরাও তোদের পছন্দের মেয়েকে বিয়ে করেই সুখে থাকতে পারলে আমি খুব খুশি হব। চিন্তা করিস না, আমি তোদের চারজনের বিয়ে একসঙ্গেই দেব। সঞ্চিতা দেবী পরের দিনই হরিপদবাবুর বাড়িতে যায়। হরিপদবাবু তার চার মেয়ে তিতলি, পাখি, অপরাজিতা এবং বুলবুলির সঙ্গে বাস করত। হরিপদবাবু খুবই গরিব ছিল। সে চাষাবাদ করে তার ঘর সংসার চালাতো। সে তার চার মেয়েকে খুবই কষ্ট করে মানুষ করে তুলেছিল। তার চার মেয়ে খুবই সংস্কারী ও সুশীল ছিল। তাই সঞ্চিতা দেবী হরিপদবাবু চার মেয়েকেই নিজের বাড়ির বৌমা করবে বলে কথা দিয়েছিল। দাদা, আসলে আপনার কাছে কিভাবে যে ক্ষমা চাইবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আমার কথাটা রাখতে পারলাম না। আমি বলেছিলাম আপনার বাড়ির চার মেয়েকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, কিন্তু আমার ছোট দুই ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলছে। তাই আমি আপনার বড় দুই মেয়ে তিতলি আর পাখির সঙ্গে আমার বড় দুই ছেলের বিয়ে দিতে চাই। আশা করছি আপনি আমার অসুবিধাটা বুঝবেন। না না দিদি, কোনো সমস্যা নেই। আপনি আমাদের মতো গরিব বাড়ির মেয়েকে নিজের বাড়ির বৌমা করবেন বলছেন, এটা তো আমাদের সৌভাগ্য। চারটে মেয়ের বিয়ে হচ্ছে না তাতে কি, দুটো মেয়ের তো হচ্ছে, আমি এতেই খুশি। আর তাছাড়া জোর করে তো আপনি আপনার ছেলেদের ওপর কোনো কিছু চাপিয়েও দিতে পারবেন না, তাই না? আপনি আমাকে চিন্তামুক্ত করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, আমি এবার আসি, আমার বাকি দুই ছেলের জন্য বিয়ের কথা বলতে যেতে হবে। সঞ্চিতা দেবী তার বাকি দুই ছেলে হেমন্ত এবং সুশান্তর দেখা মেয়েদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সঞ্চিতা দেবী বুঝতে পারে তার ছেলেদের পছন্দ করা দুই মেয়ে রিমি এবং লিপির বাবা মা খুবই বড় লোক। তাদের বাবা প্রেমেন্দ্রবাবু বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক ছিল। আমার মেয়েরা যখন আপনার ছেলেদের পছন্দ করেছে তখন এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর আপনাদের অবস্থাও তো মোটামুটি ভালোই। আপনারা গরিব হলে তখন নয় একটা আপত্তি ছিল। আসলে আমার মেয়েরা গরিব ঘরে গিয়ে থাকতে পারবে না, সেই ছোটবেলা থেকে এদের আরামবিলাসিতার জীবন কাটানোর অভ্যাস আর কি। এভাবে প্রেমেন্দ্রবাবু ইনডিরেক্টলি নিজেদের বড়াই করতে থাকে। সঞ্চিতা দেবী সবকিছু বোঝার পরেও চুপ করে থাকে, শুধুমাত্র তার দুই ছেলের কথা ভেবে। ঠিক আছে, তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করুন। আর হ্যাঁ, আমার দুই মেয়ের বিয়ে কিন্তু আমি খুবই ধুমধাম করে দিতে চাই, আপনারাও ধুমধাম করে করবেন। হ্যাঁ, আমারও তো ইচ্ছা আমার চার ছেলের বিয়ে খুবই ধুমধাম করে দেওয়ার। আর আমি আমার চার ছেলের বিয়ে একই দিনে দিতে চাই। একই দিনে একই জায়গায় বিয়েটা হোক, এটা আমার ইচ্ছা। আর আপনার কাছে আমার অনুরোধ বলতে পারেন। না না, আমার কোনো অসুবিধা নেই। আপনারা তাহলে বিয়ের আয়োজন শুরু করুন। আপনার চার ছেলের বিয়ে একই সঙ্গে হচ্ছে তাহলে। এভাবে সঞ্চিতা দেবী তার চার ছেলের বিয়ের ফাইনাল কথা বলে বাড়িতে আসে। সঞ্চিতা দেবী তার বড় দুই ছেলে বিজয় এবং সঞ্জয়ের জন্য যাদেরকে পছন্দ করেছিল, অর্থাৎ তিতলি ও পাখির বাবা খুবই গরিব ছিল। সে একজন চাষি ছিল, তাই তার পক্ষে ধুমধাম করে তার মেয়েদের বিয়ে দেওয়া একেবারেই সম্ভব ছিল না। আর তাই জন্য সঞ্চিতা দেবী তাদের উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেনি। অপরদিকে সুশান্ত ও হেমন্তর দেখা মেয়ে রিমি এবং লিপির বাবা খুবই ধনী ছিল, তাই তারা সবকিছুতেই নিজেদের প্রভাব প্রতিপত্তি কায়েম করার চেষ্টা করছিল। একদিন সঞ্চিতা দেবী তার ছেলেদেরকে বলে, এই যে তোরা, তোদের হবু বউদের বলে দে যে বিয়ের দিন ওরা যেন চারজনে একই রকমের লেহেঙ্গা পরে। একই লেহেঙ্গা পরার জন্য ওদেরকে একই সঙ্গে শপিং করতে যেতে হবে। ওদেরকে বলে দে ওরা যেন সবাই মিলে একসঙ্গে কেনাকাটা করে। সঞ্চিতা দেবীর কথা মতো তিতলি ও পাখি দুই গরিব বোন এবং রিমি ও লিপি দুই ধনী বোন একসঙ্গে শপিং করতে যায়। সেখানে গিয়ে রিমি ও লিপি অনেক দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে থাকে। এই দেখ লিপি, আমার এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে। এই লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর, কি দারুণ দেখতে, তাই না বল? এই লেহেঙ্গাটার দাম খুবই কস্টলি ম্যাডাম, এটা আমাদের এখানকার সবচেয়ে দামি লেহেঙ্গা। এটা দাম পড়বে 2,63,000 টাকা। হ্যাঁ, আমি দামি লেহেঙ্গা সেটা তো বুঝতেই পেরেছি, কোনটা দামি জিনিস আর কোনটা সস্তা জিনিস সেটা আমি হাতে নিয়েই বুঝতে পারি। আর কি জানেন তো দাদা, আমাদের দামি দামি জিনিস পরার অভ্যাস আছে, সেই জন্য আমাদের চোখ দামি জিনিসের দিকেই যাবে, সস্তার দিকে যাবে না। কি বলিস লিপি, তোর পছন্দ হয়েছে তো? আর এই যে তোমরাও দেখো, এই লেহেঙ্গাটা তোমরা নিচ্ছ তো? হ্যাঁ দিদি, তোর পছন্দই আমার পছন্দ, আমরা তো সবাই একই লেহেঙ্গা পরবো, সবাইকে তো একই জিনিস পছন্দ করতে হবে। কি হলো তিতলি দিদি, পাখি দিদি, তোমরা কিছু বলছো না কেন? তোমাদের বুঝি এর চেয়েও দামি লেহেঙ্গা লাগবে? রিমি এবং লিপি তিতলি এবং পাখির পারিবারিক অবস্থার ব্যাপারে খুব ভালো মতোই ওয়াকিবহাল ছিল, তবুও তারা দুই বোন মিলে বারে বারে তিতলি ও পাখিকে ছোট করার চেষ্টা করছিল। না না, আমাদের তো এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছিল, এই লাল রঙের লেহেঙ্গাটা পরলে খুব ভালো দেখাবে। এই লেহেঙ্গাটার দাম খুবই কম, মাত্র 3,600 টাকা, আর এটা আমাদের এখানকার সবচেয়ে সস্তা লেহেঙ্গা। ও, তোমরা তাহলে এতক্ষণ ধরে এই সব লেহেঙ্গাগুলোর প্রাইস ট্যাগ দেখে দেখে কম দামি লেহেঙ্গাটা খুঁজে বের করলে? সত্যি তোমাদের গরিবদের স্বভাব খুবই বাজে। তোমরা আগে জিনিসের দাম দেখবে, তারপর সেটা নেবে কিনা ঠিক করবে, তাই তো? দেখো তোমরা কিন্তু ভুলে যেও না, আমরা ধনী ঘরের মেয়ে, আর তোমাদের গরিব ঘরের মেয়েদের মতো এই সস্তার লেহেঙ্গা আমরা পরতে পারবো না। হ্যাঁ একদম, আর শাশুড়ি মা চাই আমরা বিয়েতে চারজন একই লেহেঙ্গা পরি, সেই জন্য তোমাদেরকেও আমরা যে লেহেঙ্গা পছন্দ করেছি সেটাই কিনতে হবে, আমরা কিন্তু সস্তার লেহেঙ্গা কখনোই পরবো না। আমাদের পক্ষে এত দামি লেহেঙ্গা কিনা কোনো মতেই সম্ভব নয়। তোমাদের বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর আমাদের বাবা একজন চাষি, আমাদের মধ্যে অনেক তফাৎ আছে, আর আমরা সত্যি কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না। তোমরা তোমাদের পছন্দ মতো লেহেঙ্গা নিয়ে নাও, আমরা শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে নেব। বাবা, সত্যি কথা বলে তুমি কি নিজেকে খুব বড় মনে করছো? বরং এখানে যারা যারা আছে তোমাদেরকে দেখে কিন্তু হাসছে। দেখো তোমাদের টাকা পয়সার অভাব থাকলে আমাদের বলতে পারো, 2-4 লাখ টাকা দিয়ে তোমাদের সাহায্য করতেই পারি। তোমরা বললে এই লেহেঙ্গা দুটো আমি তোমাদেরকে কিনে দিতে পারি। না ধন্যবাদ, আমরা বিয়ে করলে এই কম দামি সস্তার লেহেঙ্গা পরেই বিয়ে করব। আর এটা তোমাদের কাছে কম দামি সস্তার লেহেঙ্গা মনে হতেই পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি দামি। দাদা, আমাদের জন্য এই দুটো লেহেঙ্গা প্যাক করে দিন। ঠিক আছে, যাও যাও, এখন বেশি লেকচার দিচ্ছ তো? যখন স্টেজে আমাদের এই দামি দামি লেহেঙ্গার পাশে তোমরা দুজনে এই সস্তার লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থাকবে, তখন তোমাদেরই অপমান হবে। এই যে দাদা, আমাদের জন্য দামি লেহেঙ্গা দুটো প্যাক করুন। এভাবেই ধনী ঘরের দুই মেয়ে এবং গরিব ঘরের দুই মেয়ে নিজেদের পছন্দ মতো এবং সামর্থ্য মতো আলাদা আলাদা লেহেঙ্গা কিনে নিয়ে চলে যায়। সঞ্চিতা দেবী ব্যাপারটা জানার পর কোন রকমের রাগারাগি করে না, কারণ সে কারোর উপর কোনো কিছুই জোরপূর্বক চাপিয়ে দিতে পছন্দ করত না। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন, এই দেখ বড়দা মেজদা, আমার শ্বশুরবাড়ি থেকে বিয়েতে পড়ার জন্য শেরওয়ানি পাঠিয়েছে, দেখ তো শেরওয়ানি কেমন হয়েছে। এটা আমার শেরওয়ানি আর এটা সুশান্তর। বাহ, খুব সুন্দর হয়েছে, দুটো শেরওয়ানি খুবই সুন্দর হয়েছে, তোদেরকে কিন্তু দারুণ মানাবে। হ্যাঁ, আমার বড়লোক শ্বশুরবাড়ি পাঠিয়েছে আর কি। এটার দাম দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল, একটা শেরওয়ানির দাম 5 লক্ষ টাকা করে। আর দাদা, তোদের শ্বশুরবাড়ি থেকে তো শুনলাম তোদের জন্য জামা কাপড় পাঠিয়েছে, কোথায় দেখা না দেখি। হ্যাঁ এই তো, এটা আমার আর এটা বিজয়ের, আমাদের দুজনের এগুলো খুব পছন্দ হয়েছে। এত কম দামি শেরওয়ানি, ছি ছি ছি, ওদের কি লজ্জা বলে কিছু নেই নাকি? হবু জামাইকে এত কম দামি শেরওয়ানি কিভাবে পাঠালো ওরা? দেখেছো মা, তুমি নিজের পছন্দের মেয়ের সঙ্গে দাদাদের বিয়ে দিয়ে কি সর্বনাশটাই না করছো। তুমি তো দাদাদের শখ শান্তিগুলো সবটাই শেষ করে দিচ্ছ গো। কে বলেছে তোকে মা আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে? আমাদের এই শেরওয়ানিগুলো নিয়ে কোনো আপত্তি নেই, আর নাইবা তিতলির পাখিকে নিয়ে আমাদের কোনো অসুবিধা আছে, আমরা ওদের নিয়ে খুবই খুশি। এই বলে সঞ্জয় ও বিজয় রাগ করে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন রিমি এবং লিপি দুজনে মিলে তিতলি ও পাখিকে যেভাবে অপমান করছিল, ঠিক অপরদিকে হেমন্ত এবং সুশান্ত তার বড় দাদা এবং মেজ দাদাকে অপমান করার চেষ্টা করছিল। কোন রকম ভাবে তাদের চারজনের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর, শাশুড়ি মা, আমরা দুই বোন কিন্তু সোনার উপর তৈরি পালকিতে করে যাব। আমাদের বাবা খুবই শখ করে আমাদের জন্য সোনার উপর পালকি তৈরি করেছে, আর আমরা এতে করেই বিদায় হয়ে শ্বশুর বাড়িতে যাব। আর এই যে তোমরা, তোমাদের পালকি কোথায়? তোমাদের পালকি তো দেখতে পাচ্ছি না আমরা। না, আমাদের পালকি নেই। আসলে শাশুড়ি মা, আমাদের বিয়ের কেনাকাটা করতে গিয়ে আমার বাবা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে, পালকি তৈরি করার মতো বা গাড়ি ভাড়া করার মতো টাকা আমার বাবার কাছে ছিল না, তাই জন্য আমরা এই ঠেলা গাড়ি করেই শ্বশুর বাড়িতে যাব। আর এই ঠেলা গাড়ি আমাদের বাবা নিজেই ঠেলে নিয়ে যাবে, আর আমাদের জন্য এটা সোনার উপর পালকি চেয়ে কম কিছু নয়। তিতলির কথা শুনে রিমি এবং লিপি হো হো করে হেসে ওঠে। তারা আরো একবার তিতলি ও পাখিকে অপমান করার চেষ্টা করছিল। এই দেখে সঞ্চিতা দেবী পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য বলে, তোমরা সোনার উপর পালকি করে বিদায় হবে নাকি ঠেলা গাড়ি করে বিদায় হবে আমার কোনো আপত্তি নেই, তোমাদের যা ভালো লাগে তোমরা সেটাই করো, আমার কাছে আমার চার বৌমাই সমান। সঞ্চিতা দেবীর কথা শুনে রিমি এবং লিপির মুখ বন্ধ হয়ে যায়। একদিকে রিমি ও লিপি সোনার উপর তৈরি পালকিতে গিয়ে উঠে বসে, অন্যদিকে তিতলি ও পাখি তাদের বাবার সবজি বিক্রি করা ঠেলা গাড়িতে গিয়ে উঠে বসে। একসঙ্গে ধনী বাড়ির দুই মেয়ে এবং গরিব বাড়ির দুই মেয়ের যাত্রা শুরু হয়। রাস্তায় যেতে যেতে তিতলি ও পাখির বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই তাদের শ্বশুর বাড়িতে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। অন্যদিকে রিমি ও লিপি অনেক আগেই শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। যাক, শেষ পর্যন্ত তাহলে তোমরা পৌঁছালে। বাবারে বাবা, তোমাদের ঠেলা গাড়ি তো কচ্ছপের থেকেও স্লো। আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো আজকে শ্বশুর বাড়িতে আসবেই না। মা, আজকে তোমার জন্য আমরা আমার শ্বশুর বাড়ির লোকের কাছে ছোট হলাম। আমরা দুই ভাই ছোট হলাম। এটা ঠেলা গাড়িতে করে এসেছে। এই ঠেলা গাড়ি দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন কত হাসাহাসি করেছে তোমরা জানো? এই যে, তোমাদের কি একটু লজ্জা বলে কিছু নেই? তোমরা ঠেলা গাড়ি করে শ্বশুর বাড়ি থেকে এসেছো। তোমাদের বাবা মা কি এতটাই গরিব? হ্যাঁ, চুপ কর তোরা। আমি অনেকদিন থেকে সহ্য করছি এই ঠেলা গাড়ি করে আমার দুই বৌমা শ্বশুর বাড়িতে এসেছে বলে তোদের খুব অপমান হয়েছে, তাই না? আজ থেকে 30 বছর আগে তোদের বাবা যখন ঠেলা গাড়ি চালাতো, ঠেলা গাড়ি করে তোদের বাবা যখন ফল বিক্রি করতে যেত, তখন তোদের সম্মানে লাগতো না? তখন তোদের অপমান হতো না? ঠেলা গাড়ি করে তোরা ছোটবেলায় স্কুলে গেছিস, তখন তোদের কিছু মনে হতো না? তোদের বাবা কত পরিশ্রম করে তোদেরকে এই জায়গায় পৌঁছেছে। এই ঠেলা গাড়ি করে ফল বিক্রি করে তোদেরকে ভালো কলেজে স্কুলে ভর্তি করেছিল। আজকে তোরা বড়লোক হয়ে গেছিস বলে এভাবে গরিবদের ছোট করছিস। হ্যাঁ মা, একদম ঠিকই বলেছে। আমরা এখন বড়লোক হয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের দুঃখের দিনের কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তিতলি আর পাখির বাবা একজন চাষি। উনি একজন চাষি হয়ে যতটা সামর্থ্য ওনার মেয়েদের জন্য ততটাই করেছেন, আর তোরা ওনাদের ছোট করছিস। আজকে আমরা হঠাৎ করে যদি বড়লোক না হতাম, যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনায় আমরা গরিব হয়ে যাই, তখন তোরা কি করবি বল? আর একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ধনী হোক কিংবা গরিব, আমার কাছে আমার চার বৌমাই সমান। আমার বাড়িতে কেউ কাউকে অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না। তোমরা যদি আমার বাড়িতে আমার গরিব বৌমাদের সঙ্গে মানিয়ে থাকতে পারো তাহলে এখানে থাকো, আর না হলে তোমরা দুজনে এখনই তোমাদের ধনী বাবার বাড়িতে চলে যেতে পারো। সঞ্চিতা দেবীর কথা শুনে হেমন্ত, সুশান্ত এবং রিমি ও লিপির মাথা নত হয়ে যায়। তারা সবাই সঞ্চিতা দেবীর কাছে ক্ষমা চায়, সেই সঙ্গে তিতলি ও পাখির কাছেও তারা ক্ষমা চায়। সঞ্চিতা দেবী সবাইকে মন থেকে মেনে নেয়। সবাই পরের দিন থেকে খুবই হাসি খুশি জীবনযাপন করতে থাকে। শান্তি এবং তার স্বামী তপন তাদের দুই ছেলে মেয়ে টুকটুকি এবং রাজুর সঙ্গে মণিখোলা নামক গ্রামে বাস করে। শান্তি ও তপন দুজনে বাড়িতে ফুচকা বানিয়ে তাদের গ্রামের বাজারে বিক্রি করত। শান্তি খুবই ভালো ফুচকা বানাতে পারত। তার হাতের ফুচকা সবাই খুবই পছন্দ করত। প্রত্যেকদিন তাদের সমস্ত ফুচকাই বিক্রি হয়ে যেত, আর সর্বদাই তাদের দোকানে লোকজনের ভিড় লেগেই থাকত। সব ঠিকঠাকই চলছিল। শীতকাল পড়ার পর থেকে তাদের জীবন একেবারে পরিবর্তিত হয়ে যায়। এবছর প্রচন্ড পরিমাণে শীত পড়েছিল। গ্রামের মানুষজন প্রখর শীতের কারণে কাতর হয়ে উঠেছিল। শীতের সঙ্গে সঙ্গে সে বছর ঠান্ডা বাতাসও বইছিল। শীতের হাত থেকে বাঁচার জন্য মানুষ ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। সবাই ঘরের মধ্যে কম্বল লেপ গায়ে দিয়ে বসে থাকে। গ্রামের বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে। কি গো, সবাই যদি ঘরের মধ্যে বসে থাকে, যদি কেউ বাইরে ঘাটে না বেরোয়, তাহলে আমাদের ফুচকা কে খাবে? বাইরে তো একজনকেও দেখা যাচ্ছে না। এবছর এত শীত কেন পড়ছে বলো তো? সব ঠিক হয়ে যাবে শান্তি, তুমি চিন্তা করো না। দেখলে, তোমাকে বললাম তোমার শরীর খারাপ, আর তুমি দোকানে এলে। তুমি এখন 9 মাসের গর্ভবতী। এত কষ্ট করে তুমি ফুচকা বানাচ্ছ, তার উপর আবার দোকানেও ফুচকা বিক্রি করতে আসছো। দেখেছো তো তোমার কত ঠান্ডা লেগেছে। তোমাকে এখন দোকানে আসতে হবে না, তুমি বাড়িতেই থাকবে, বুঝেছো? আমি তো বরাবরই তোমার সঙ্গে ফুচকা বিক্রি করতে আসি, কিন্তু আমাদের দোকানে যে একজনও ফুচকা খেতে আসবে না, এটা আমরা কোনোদিনও ভেবেছি বলো তো? তোমার ওষুধ কেনার জন্য তো টাকার দরকার। এক সপ্তাহ ধরে দোকানে লোকজন আসছে না, এত ঠান্ডায় লোকজন বাইরে বেরোবে তারপর তো ফুচকা খাবে, তাই না? আর যদিও বা দুই একজন বাইরে বেরোচ্ছে তারা তো গরম গরম খাবার খাচ্ছে, আমরা এখন গরম খাবারই বা কোথা পাবো বলো তো? তুমি চিন্তা করো না, কাশির ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। তপন তার স্ত্রীর সঙ্গে দুঃখ প্রকাশ করছিল, তখনই হঠাৎ করে শান্তির প্রসব যন্ত্রণা শুরু হয়। শান্তি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তপন, আমার পেটে খুব ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমাকে হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, মরে গেলাম। তুমি ভয় পেও না শান্তি, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলো। কিন্তু এখানে তো কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না, এই তো সামনে একটা ঠেলা গাড়ি আছে। শান্তি, তুমি তাড়াতাড়ি ঠেলা গাড়িতে উঠে পড়ো। আপনার বউয়ের ডেলিভারি করার জন্য টাকার দরকার, টাকা আছে আপনার কাছে? না ডাক্তার বাবু, এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আসলে এখন আমাদের ফুচকার ব্যবসা খারাপ যাচ্ছে তো, তাই। আপনি ডেলিভারি করে দিন না, আমি পরে আপনার টাকা শোধ করে দেব। এটা হসপিটাল, আপনার মামার বাড়ি নয়, বুঝেছেন? এখানে বসে আবদার করছেন, যান এখান থেকে, বেরিয়ে যান, চলে যান, অন্য কোথাও নিয়ে যান নাকি। আপনার বউয়ের ফ্রিতে চিকিৎসা যেখানে হবে সেখানে নিয়ে যান। তপন নিরুপায় হয়ে শান্তিকে আবার ঠেলাগাড়ি করে অন্য হসপিটালে নিয়ে যাবে বলে হাঁটা শুরু করে। শান্তি প্রচন্ড কষ্ট পাচ্ছিল, জোরে জোরে চিৎকার করে সে কেঁদেই চলেছিল। তাকে কষ্ট পেতে দেখে তপনেরও খুবই দুঃখ হচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে শান্তি অজ্ঞান হয়ে যায় এবং তখনই সে একটা ছেলে জন্ম দেয়। তপন শান্তিকে বাড়িতে নিয়ে আসে। কি গো, আমাদের বাচ্চার তো দুধ কিনতে হবে, দুধ কেনার টাকা কোথায় পাবো? আর আমাদের ফুচকার ঠেলা গাড়ি, সেটা তো বাজারেই থেকে গেছে। ফুচকার কথা আমার মাথায় ছিল না গিন্নি, সারা রাত ধরে ফুচকা বাইরে পড়ে থাকায় কুয়াশা শিশির পরে ফুচকা নরম হয়ে গেছে। এক সপ্তাহ ধরে একটা টাকা ইনকাম হচ্ছে না, আর তার উপরে এত ক্ষতি হয়ে গেল, এবার আমি কি করব বলো? তুমি বরং এক কাজ করো, আমাদের পাড়ার দোকান থেকে তুমি ধারে অল্প করে একটু দুধ কিনে নিয়ে এসো। তপন তাদের পাড়ার দোকান থেকে ধারে দুধ কিনতে যায়, কিন্তু দোকানদার তাকে ধারে দুধ দিতে অস্বীকার করে। আগে টাকা তারপর দুধ, আমি ধার বাকিতে ব্যবসা করি না, যাও এখান থেকে যাও। কি পেয়েছে যেন একেবারে, এখানে যেন সবকিছু জমা রাখা আছে, যে চাইলাম আর পেয়ে গেলাম, যাও এখান থেকে। তপন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি হলো তপন, দুধ কোথায়? তুমি দুধ কিনে আনোনি? আরে ধারে কেউ দুধ দিতে চাইছে না গিন্নি, আমাকে টাকা ইনকাম করতে হবে, তুমি আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। আমি ফুচকা তৈরি করে ফুচকা বিক্রি করতে যাই, 10-20 টাকা যদি লাভ হয় সেই টাকা দিয়ে বাচ্চার দুধ কেনা যাবে তাহলে। তপন এই আশা নিয়ে ফুচকা তৈরি করে বিকেল বেলা ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও তার সাথে একই জিনিস ঘটে। তার দোকানে কেউ ফুচকা খেতে আসে না। তপনের দোকানের সামনেই একটা দোকান ছিল, দোকানটি ছিল মদনের। মদন তার বউ চন্দ্রিমার সঙ্গে আগে সেখানে ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু শীতকাল পড়ে যাওয়ায় তাদের ঝালমুড়ি কেউ খাচ্ছিল না বলে তারা নতুন করে ম্যাগির ব্যবসা শুরু করেছিল। এসো এসো সবাই এসো, গরম গরম ম্যাগি খেয়ে যাও, নানান ফ্লেভারের গরম গরম ম্যাগি, এই শীতকালে গরম গরম ম্যাগি খেয়ে মজা উপভোগ করো, চলে আসো সবাই চলে আসো, আমাদের দোকানের স্পেশাল ম্যাগি খেয়ে যাও। মদন ও চন্দ্রিমার দোকানে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিল। শীতকালে গরম গরম ম্যাগি খেতে সবারই খুব ভালো লাগছিল। তাদের দোকানে এরকম ভিড় দেখে তপনের মন খুবই খারাপ হয়ে যায়। তপন মনে আশা নিয়ে তার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। হে উপরওয়ালা, এ তুমি আমার সঙ্গে কি করছো? সবাই ম্যাগি খাচ্ছে, একজনও তো আমার দোকানেও আসছে না। তুমি অন্তত দুই একজনকে আমার দোকানে পাঠাও, যাতে আজকে আমি আমার ছোট বাচ্চার জন্য দুধ কিনে বাড়ি ফিরতে পারি। এই যে আপনারা শুনুন না, আপনারা আমার দোকান থেকেও একটু ফুচকা খান, খেয়ে দেখুন দারুণ ফুচকা, খুব ভালো লাগবে। এই ঠান্ডার মধ্যে ফুচকা? না বাবা না, ফুচকার জল খুবই ঠান্ডা হয়, এই ঠান্ডার মধ্যে আমরা নর্মাল জল খাওয়া বন্ধ করে দিয়েছি, আর তোমার ঠান্ডা টক জল দেওয়া ফুচকা খাবো? শীতকালে ফুচকার থেকে ভালো গরম গরম ম্যাগি খাওয়া। এভাবেই লোকজন তপনের দোকান ছেড়ে ম্যাগির দোকানে গিয়ে ভিড় করে। সেদিনও তপনের দোকানে একটাও কাস্টমার আসে না। সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি হলো, আজকে কেউ ফুচকা খেয়েছে নাকি খায়নি? তোমাকে তো দেখে মনে হচ্ছে আজকেও আমাদের ফুচকা বিক্রি হয়নি, কি তাই তো? তপন কিছু বলতে যাবে, তখনই সেখানে তাদের ছেলে রাজু এসে বলে, বাবা তুমি এসে গেছো? ও বাবা, আমাকে 5 টাকা দাও না বাবা, আমাদের বাজারে গরম গরম ম্যাগি বিক্রি হচ্ছে, আমার সব বন্ধুরা মিলে ম্যাগি খাচ্ছে, আমাকে 5 টাকা দাও, আমিও ম্যাগি কিনে খাবো। রাজুর মুখে এমন কথা শুনে তপন খুবই রেগে যায় এবং সে রাজুর গালে একটা চড় মারে। चुप कर बेयादब एमनितेই এই ম্যাগির জন্য আমাদের মাথা খারাপ হচ্ছে বাজারে ম্যাগি বিক্রি হচ্ছে বলেই আমাদের ফুচকা কেউ খাচ্ছে না আর তুই এখানে এসে ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিস কাছে একটা টাকা নেই যে বিশ কিনে খাবো আর তোদের ম্যাগি খাওয়ার শখ জেগেছে আরে তুমি ওকে এরকম ভাবে মারলে কেন ছোট বাচ্চা এর উপর রাগ দেখালে কি করে হবে আমি বুঝতে পারছি তোমার মাথায় অনেক চিন্তা আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো তো বাজারে কি ম্যাগি বিক্রি করছে मदन और बो मोरे बिक्री बंद कर नानान रकम फेवरेट मैगी बिक्री शुरू कर शीतकाले मानुष अनेक पेट भरे भरे गरम गरम मैगी खाच्छे और दोकाने पा रखार मतो जायगा होच्छे ना और आमार दोकाने एकटा माछिओ आसछे ना तपनेर कथा शुने शांतिर मनो खुबी खराब हो जाए तादेर मेये टुकटुकी सेखाने दाड़िये तार बाबा मायेर कथा शुनछिलो टुकटुकी किछु एकटा मने मने चिंता भावना करार पर बोले बाबा তুমি এক কাজ করো সবাই ম্যাগি খাচ্ছে তাই তো তুমি তাহলে ম্যাগি ফুচকা বিক্রি করো ফুচকার জল ঠান্ডা বলে কেউ ফুচকা খাচ্ছে না তুমি ফুচকার মধ্যে আলু মাখা আর জলের বদলে ম্যাগি বানিয়ে ম্যাগি নুডলস ভরে দেবে আর ফুচকাটার নাম দেবে ম্যাগি ফুচকা দেখবে সবাই তোমার কাছে এসে ফুচকা খাবে তোরা না বড় জ্বালাস বড়দের মাঝে তোরা কেন কথা বলতে আসিস বলতো ছ্যাবলামি হচ্ছে নাকি এখানে যা গিয়ে পড়তে বস তপন টুকটুকি কিন্তু খুবই ভালো বুদ্ধি দিয়েছে তুমি এর কথা শুনে রেগে যাচ্ছ আমার তো এর আইডিয়াটা খুবই পছন্দ হয়েছে এখন সব সময় মানুষ নতুন কোনো খাবার ট্রাই করতে চায় তুমি কিন্তু একবার টুকটুকির কথা শুনে দেখতে পারো এর আগে কেউ কখনোই ম্যাগি ফুচকার কথা শুনেনি তুমি গরম গরম ম্যাগি বানিয়ে ফুচকার সঙ্গে বিক্রি করো কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নেই যা ছিল সব পুঁজি শেষ হয়ে গেছে এখন ময়দা সুজি ম্যাগি আমি এগুলো কিভাবে কিনবো দোকানদার তো আমাকে ধারও দিতে চাইছে না আমি কি করে ম্যাগি ফুচকা তৈরি করব বলো তো তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি বাবলুকে ধরো আমি মুদিখানার দোকান থেকে ঘুরে আসছি দাঁড়াও এই বলে শান্তি তাদের পাড়ার মুদিখানার দোকানে যায় এই যে আমাকে 5 কেজি ময়দা 3 কেজি সুজি আর 20 প্যাকেট ম্যাগি দাও তো আমি 2-4 দিন পরে টাকা দিয়ে দেব ও তোমার বড় তাহলে এবার তোমাকে ধার চাইতে পাঠিয়েছে তোমাদেরকে একটা কথা বললে বুঝতে পারো না তাই না আমি ধার বাকিতে ব্যবসা করি না যাও এখান থেকে কেটে পড়ো তপন কি ভেবেছে ওর বউকে দেখে ওর বউয়ের কথা শুনে আমি ধার দিয়ে দেব আমি মেয়েদের কথাই গলে যাই না বুঝেছো যাও এখান থেকে কত টাকা হচ্ছে তুমি বলো না আমি তোমাকে তার চেয়েও বেশি টাকা দেব প্রয়োজন পড়লে তুমি সুদে এই জিনিসগুলো ধার দাও আমার এখন এই জিনিসগুলো খুবই দরকার সুদের কথা শুনে দোকানদার খুবই খুশি হয় সে অনেক টাকা সুদের বদলে শান্তিকে ফুচকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে দেয় শান্তি সেগুলো নিয়ে এসে তপনকে দেয় তপন ও শান্তি দুজনে মিলে ফুচকা তৈরি করে ফুচকা বানানো হয়ে গেছে এবার আমরা দোকানে গিয়ে গরম গরম ম্যাগি বানাবো আর ফুচকার সঙ্গে বিক্রি করব টুকটুকি রাজা বাবলুকে বাড়িতে রেখে যাচ্ছি তোরা কিন্তু বাবলুর ঠিকমতো দেখাশোনা করবি এই বলে শান্তি ও তপন ফুচকা নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে দোকানে এসে তারা গরম গরম ম্যাগি বানানো শুরু করে আসুন আসুন সবাই আসুন নতুন রেসিপি নতুন খাবার ম্যাগি ফুচকা খেয়ে যান এই কনকনে শীতের মধ্যে গরম গরম ম্যাগি ফুচকা খেয়ে যান সবাই আসুন আসুন তাড়াতাড়ি আসুন ম্যাগি ফুচকার কথা শুনে লোকজন প্রচুর পরিমাণে অবাক হয় মদন ও চন্দ্রিমার দোকানে তখন অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছিল ম্যাগি ফুচকা জিনিসটা আবার কি ম্যাগি তো খাওয়া হলো চলো এবার ম্যাগি ফুচকাটা খেয়ে দেখি কেমন লাগে চলো চলো এভাবে এক এক করে মদনের ম্যাগির দোকান থেকে লোকজন তপনের ম্যাগি ফুচকার দোকানে এসে ভিড় করে তপন ও শান্তি দুজনে মিলে খরিদ্দারকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায় মুহূর্তের মধ্যে মদন ও চন্দ্রিমার ম্যাগির দোকান জনশূন্য হয়ে পড়ে সেদিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তপনের সমস্ত ম্যাগি ফুচকা বিক্রি হয়ে যায় প্রথম দিনই তারা 2000 টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তারা দোকানদারের দেনা শোধ করে পরের দিন থেকে তারা আরো বেশি ম্যাগি ফুচকা বানিয়ে বিক্রি করতে থাকে মদনের ম্যাগি ফুচকার ব্যবসা ফুলে ফেপে ওঠে মদনের এই সাফল্য দেখে মদন ও তার বউ চন্দ্রিমা তেলে বেগুনে জ্বলে ওঠে কি গো এরকম ভাবে কতদিন চলবে ওদের ম্যাগি ফুচকার জন্য আমাদের ম্যাগি আর বিক্রি হচ্ছে না এই তপনের কিছু একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ তা না হলে তো আমাদের ব্যবসা চপট হয়ে যাবে দাঁড়াও এদের ম্যাগি ফুচকার ব্যবসা করা আমি বন্ধ করছি মদন একজন ট্যাক্সি ড্রাইভারকে টাকা খাইয়ে তপনকে অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে দেওয়ার কথা বলে পরের দিন মদন বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দোকানের দিকেই আসছিল ঠিক তখনই মদনের টাকা খাওয়ানো ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি নিয়ে মদনের দিকেই ধেয়ে যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে ট্যাক্সির সামনে মদনের ছোট মেয়ে পিঙ্কি চলে আসে তপন নিজে জীবনের পরোয়া না করে পিঙ্কিকে ট্যাক্সি ড্রাইভারের হাত থেকে রক্ষা করে। পিঙ্কি প্রাণে বেঁচে গেলেও তপন অনেক বেশি চোট পেয়েছিল। ভাই তপন, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোমার ক্ষতি করার জন্য ওই ট্যাক্সি ড্রাইভারকে টাকা খাইয়েছিলাম, আর ওই ট্যাক্সির সামনেই আমার মেয়ে চলে এসেছিল। তুমি যদি আমার মেয়েকে না বাঁচাতে তাহলে আমার মেয়েটা মারাই যেত। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার ওপর হিংসা করে এরকম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমাকে একবার বলতে পারতে যে আমার ম্যাগি ফুচকার জন্য তোমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা দুজন মিলে একসঙ্গেই ম্যাগি ফুচকার ব্যবসা করতাম, তাহলে তোমার ব্যবসারও ক্ষতি হতো না আর আমার ব্যবসারও ক্ষতি হতো না, আর আমার বউটা তাহলে বাড়ি থেকে আমার বাচ্চাদেরও মানুষ করতে পারতো। এভাবে সেদিনের পর থেকে তপন ও মদন দুজনে ভালো বন্ধু হয়ে ওঠে এবং তারা একই সঙ্গে ম্যাগি ফুচকার ব্যবসা করতে থাকে। ধীরে ধীরে তাদের দুজনেরই জীবন সুখ শান্তিতে ভরে ওঠে।